এই ট্রেডিশনাল দোকানের মানে মূল উদ্যোক্তা হচ্ছে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলেই করি, আমার ওয়াইফেরই আসলে কনসেপ্টটা। মানে ও সবসময় ফিল করতো যে মানে গ্রামের যে ঐতিহ্যের খাবারগুলো এটা কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। ও মাস্টার্স করছে বাট কখনোই জবের পিছনে ছোটে না। ও মানে ওর ধারণা যে আমি অন্যের চাকরি না করে আমি কেন নিজেরটা নিজে করতে পারি না। তো আমিও জব করতাম, গত 6 বছর ধরে জব করছি, আমি জব ছেড়ে দিয়ে আমরা দুজন মিলে এটা স্টার্ট করছে। আর হচ্ছে ভালো খাবারটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা থেকেই উদ্যোক্তা হয়ে ওঠা। তো এর পিছনে সবচেয়ে বেশি অবদান আমার ওয়াইফের। আমি আসলে এটা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি যে হলিডে মার্কেট, আমার কাছে অনেক ভালো লাগছে এখানে যে এই দোকান ট্রেডিশনাল থেকে নিলাম কুমড়োর বুড়িটা, যেটা আসলে সচরাচর পাওয়া যায় না। তারপরে ওনার পোলাও চালটা গ্রানটা দেখলাম যে ভালো, নিলাম, ভালোই লাগছে। আমার আমার ব্যবসাটার বয়স হচ্ছে 30 বছর, আমার বাবা শুরু করেছিল, তো ওইখান থেকে আমি আর কি আমার বাবার ব্যবসায় আর কি টেক ওভার করেছি। এখন এটা আর কি নিজে চালাচ্ছি যতটুকু পারছি আর কি সময় দিয়ে। আমি স্টুডেন্ট। যে হাউস ডেকোরেশনের জন্য অনেকে গাছ নেয়, আমরাও দেই। হ্যাঁ, এটা এখন চাহিদা বাড়তেছে দেখতেছি, এটা যে এটা মানে দেখতেছে আর্টিফিশিয়াল যারা হচ্ছে পাতা জাতীয় জিনিস দিচ্ছে, অনেকে যাচ্ছে রিয়েল দিই আমি, তখন আমরা ওখানে হেল্প করি। হ্যাঁ, আমরা আমাদের যে নার্সারি সেখানে হচ্ছে 11 জন শ্রমিক কাজ করে দৈনিক। তো প্রত্যেকটা শ্রমিকের আর কি পরিশ্রম, প্রত্যেকটা গাছ যা দেখতেছেন সবার পরিশ্রম এটার মধ্যে আছে। তো আমার এখানে একটা বনসাই আছে যেটার বয়স 15 বছর, এটা একদম ছোট থেকে আমরা যত্ন করে এটা বড় করছি। এটা আনছি আমি মেলাতে বিক্রি করার উদ্দেশ্যে না, জাস্ট দেখাইতে মানুষকে। আসলে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট যখন আমরা জানতে পারলাম এরকম একটা উদ্যোক্তাদেরকে নিয়ে, এসএমই উদ্যোক্তাদেরকে নিয়ে যখন দেশীয় পণ্যগুলোকে অ্যাম্বাসেড করার জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে, ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে, তখন আসলে আমরা আগ্রহী হই। আসলে শুরুর দিকে সত্যি কথা বলতে একটু তো কনফিউশন ছিলই যে আসলে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবে। পাটের তৈরি পণ্য, পাটের তৈরি লাইক আপনার ধরেন যে অর্গানাইজার বোল, যেমন আমি আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, অনেকে এসেই আমার ঘরে এই অর্গানাইজার বোলটাকে অনেকে ভাবছে এটা টুপি, মাথায় দেওয়ার টুপি। তো হাস্যকর হলো আমরা কিন্তু তাকে বুঝিয়ে বলছি ভাই এটা টুপি নয়, এটা অর্গানাইজার বোল, এটাতে আপনি আপনার ঘরের ছোটোখাটো হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন। তো আমরা আসলে শুরুতে একটু রিস্কে ছিলাম, চিন্তায় ছিলাম যে আসলে মানুষ কীভাবে এটাকে গ্রহণ করবে, কিন্তু যখন আমরা এই পথে পা বাড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন পাট পণ্য সম্পর্কে জানছে, বুঝছে এবং তারা আগ্রহী হচ্ছে। ধন্যবাদ, আমি এটা সেকেন্ড টাইম আসলাম, ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে যে মানে ওনারা যে উদ্বুদ্ধ হচ্ছেন, মানে উদ্যোক্তাদের এই অ্যাক্টিভিটিসটা, এটার জন্য আমার বেশি ভালো লাগছে। আর ভালো লাগছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনলাইনে না দেখে কিনতে হয়, এখানে এসে আমরা হাত দিয়ে দিয়ে ধরে ধরে কিনতে পাচ্ছি, তাই না? আর সবচেয়ে বড় কথা, নিট অ্যান্ড ক্লিন। অন্যের প্রোডাক্ট কতদিন বিক্রি করব দেখি যে নিজে কিছু তৈরি করা যায় কি না, এবং এই জন্য হইলো আমার যেই মেন্টালিটি আমার সাহেবেরও সেই একই মেন্টালিটি, যার কারণে দুইজনে মিলেই হইলো বুদ্ধি পরামর্শ করে এই কাজটা শুরু করেছি। আমেরিকান ক্লাবে হইলো একটা সময় আমরা মেলা করতাম, তখন ওখান থেকে দেখলাম যে আমাদের যে দেশীয় যে মিররটা আমরা যে তৈরি করতেছি ওরা এইটাকে খুব পছন্দ করতো, এই যে হোলি আর্টিসনের আগে ওইখানে যে হামলাটা হলো সেইটার আগে। ওই থেকেই আমার ইচ্ছা ছিল যে আসলে মানে প্রসারটা আমি বাড়াবো, যেহেতু এরা পছন্দ করতেছে। এরকমের অনেক রাষ্ট্র আছে যে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট তারা পছন্দ করে কিন্তু আমাদের জানা নাই। আসলে আমি জানছি আপনাদের চ্যানেলের একটা ডকুমেন্টারি ছিল গত সপ্তাহে, যে 1 মাসের একটা মানে পুরো মাস পূর্ণ করলো, সেই ডকুমেন্টারি থেকে দেখেই উৎসাহিত হলাম এবং আজকে আসলাম যে বাংলাদেশ সরকার এবং ডিএনসিসি যে কত পরিচ্ছন্ন পরিবেশে এটা করছে সেটা দেখবার জন্য আসলাম আজকে। প্রথম আসলে মাত্রই আসলে পদার্প ঢুকলাম, তাতে যতটুকু পরিবেশ দেখতে পাচ্ছি খুব পরিচ্ছন্ন, এবং বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমার মনে হয় একটা স্বর্ণ সুযোগ হতে পারে এটা।
আর এখানে আপনি দুটা জিনিস দেখছেন, এটা আমাদের, আমি যেহেতু গারো কমিউনিটির একজন মেয়ে, আমি আমার ট্রেডিশনাল কিছু এখানে আইটেম রাখার চেষ্টা করেছি। এটা মূলত আমাদের ট্রেডিশনাল নেকলেস, এগুলো আমি এখানে কিছুটা রেখেছি। এখানে ধরেন আমার প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই আসলে মেয়েদের জন্যই মূলত, আর শিশুদের জন্য। তো এখানে আমি যতগুলো দেখলাম ম্যাক্সিমামই দেখি যে আসলে মেয়েরা, মেয়ে কাস্টমারই বেশি।